আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো যে আপনার ই কমার্স ওয়েবসাইটের অর্ডার ম্যানেজারে, চলেন আবার শুরু থেকে যাই। অর্ডার ম্যানেজারে আসার পর, এই যে অর্ডার শিপিং এখানে আসার পর, এই যে এখানে যে একটা বাটন আছে কনফার্ম অ্যান্ড গো, এই বাটনে ক্লিক করলে কি হবে? তো এইটা আপনাকে আজকে ক্লিয়ার করবো যে এইটা কি হবে। তো আচ্ছা দেখেন, এটাতে ক্লিক করি আমি, দেখেন এটাতে ক্লিক করলে কিছুই হবে না সাধারণত, বাট এটার কিছু কাজ আছে। যেমন এটা দিয়ে আপনি বাল্ক ইনভয়েস প্রিন্ট করার সময়টা লাগে, আপনার বাল্ক অর্ডার আপডেট করার সময়, বাল্ক বুকিং দেওয়ার জন্য এক্সেল ফাইল ডাউনলোড করার সময়, তো এই ফিচারগুলোর কাজ কিভাবে করে যেই কয়টা আমি এইমাত্র বললাম, তো ওইটা যদি আপনি জানেন এই যে কিভাবে বাল্ক ইনভয়েস প্রিন্ট করে, কিভাবে বাল্ক অর্ডার স্ট্যাটাস আপডেট করলে, তো তখন আপনার এই বাটনটা প্রয়োজন হবে। তো আপনার আপনি যদি এই ফিচারটার কাজ কিভাবে করে, এই ফিচারগুলো তাহলে জানেন, তাহলে আপনি এই প্রশ্ন কখনই আর করবেন না, ঠিক আছে, বা তখন আর কনফিউজ থাকবে না যে কোনো একটা ফিচারও যদি জানেন। সো যাই হোক, যদি আপনি এটা না জেনে থাকেন, সো চলেন আপনাকে একটু ক্লিয়ার করি আপাতত। আর ওই ওই ফিচারগুলো যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনার। সো এই এই কনফার্ম অ্যান্ড গো বাটনে সাধারণত আপনি এই বাল্ক অ্যাকশনগুলো, অ্যাডভান্স যে ফিচারগুলো আছে, বাল্ক ইনভয়েস প্রিন্ট, মানে একসাথে অনেকগুলো ইনভয়েস প্রিন্ট, একসাথে অনেকগুলো অর্ডার স্ট্যাটাস, এক স্ট্যাটাস থেকে আরেক স্ট্যাটাস হচ্ছে, যেমন ধরেন কনফার্ম থেকে আপনি এন্ট্রি কমপ্লিটে ফেলা দিন একসাথে দুইটা, বা একসাথে 10, যতগুলো আছে। দেন হচ্ছে আপনি বাল্ক অর্ডার আপডেট করলেন, দেন হচ্ছে আপনি বাল্ক অ্যাসাইন করলেন, দেন হচ্ছে এটি আলাদা আলাদা বিষয় পরে আলোচনা করব, বাট তারপরে ধরেন আপনি স্টেট ফার্স্টে বুকিং দিবেন, এক্সেল ফাইল ডাউনলোড করবেন, যতগুলো অর্ডার আছে কনফার্মে সবগুলো ডাউনলোড করে ওদের সাইটে আপলোড করবেন। সো এই সবগুলো কাজ করতে গেলে আপনার এই জিনিসটা লাগবে। সো চলেন আমি একটা প্র্যাকটিক্যাল করে দেখাই যে কোনো একটা, তাহলে হচ্ছে আপনি জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন দেন এই কনফার্মিং গোল বাটন কেন কাজে লাগে। ওকে, তো এটা করার জন্য সাপোজ মনে করেন আপনি এখানে আপনার কনফার্মে, ধরেন এখানে দুইটা ইনভয়েস আছে আপাতত, দুইটা আপনি একসাথে প্রিন্ট করে ফেলাবেন। এখন যেমন এই যে একটা একটা ক্লিক করে, একটা একটা ক্লিক করে করে প্রিন্ট করতে হয়, বাট এটা না আপনি চাচ্ছেন যে সবগুলা বা দুইটা যতগুলো আছে একবারে প্রিন্ট করবেন। সো তখন আপনি কি করবেন, এখানে এই যে অ্যাসিলের পাশে যে চেকবক্সটা আছে এটাতে ক্লিক করলে এই সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে যতগুলো আছে। দেন হচ্ছে আপনি এখান থেকে বাল্ক ইনভয়েস প্রিন্ট এটাকে সিলেক্ট করলেন, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনাকে যেটা এটা গো অ্যান্ড কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দেন তাহলে আপনি দেখবেন যে আপনার যতগুলো ইনভয়েস আপনি সিলেক্ট করছেন সবগুলো কিন্তু একসাথে প্রিন্টে চলে যাবে। দেন প্রিন্টার কানেক্ট থাকলে আপনি দিয়ে দিবেন কনফার্মেশন, দেন একটার পর একটা প্রিন্ট হতে থাকবে আর বের হতে থাকবে। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পারছেন কনফার্ম অ্যান্ড গো বাটন কেন প্রয়োজন হয়। দেন চলেন আরেকটা এক্সাম্পল দিই, আরো ভালো বুঝতে পারবেন। এখন আপনি মনে করেন এই কনফার্মে আপনার দুইটা অর্ডার আছে, রাইট? এখন আপনি এটা বুকিং দেওয়া ফেলেছেন, এখন চাচ্ছেন আপনি এন্ট্রি কমপ্লিটে রেখে দিবেন বা প্রিন্ট কমপ্লিটে রেখে দিবেন, ঠিক আছে, প্রিন্টও করে ফেলছেন এই সবগুলো। এখন আপনি চাচ্ছেন এই তিনগুলো সবগুলো প্রিন্ট কমপ্লিটে রাখবেন, ঠিক আছে, যাতে আবার নতুন কনফার্ম নতুন হলে এরা বুঝতে সুবিধা যে এগুলো প্রিন্ট হয়েছে, এগুলো কনফার্মে আছে, ঠিক আছে। তো মনে করেন, তো এটা করার জন্য আপনি যেটা করবেন, এসএলআর পাশে যে যেই চেকবক্সটা আছে এটাতে ক্লিক করলেন, সবগুলো সিলেক্ট হয়ে গেল, দেন আপনি এই সিলেক্ট বা এই যে সিলেক্ট বাল্ক অ্যাকশনে ক্লিক করলে এবার কী করবেন, বাল্ক অর্ডার আপডেট যেটা আছে এটাতে ক্লিক করলেন। দেন হচ্ছে দেখেন পাশে আরেকটা অপশন অটোমেটিক অ্যানাবেল হলো, সেটা হচ্ছে সিলেক্ট নেক্সট স্টেটাস, এখানে ক্লিক করবেন আরও কিছু অপশন পাবেন। এটা আপনি কোন স্টেটাস নিতে চান, আমরা এটা ধরেন প্রিন্টে নেবেন এখন। সো প্রিন্টে সিলেক্ট করলেন করে এখন জাস্ট, ঠিক আছে, আপনি বাল্ক অর্ডার আপডেট প্রিন্টে নেবেন, বাস এবার গো অ্যান্ড কনফার্মে দিবেন। গো অ্যান্ড কনফার্মে দিলে দেখবেন এই দুইটা অর্ডার আপনার প্রিন্ট কমপ্লিটে চলে গেছে। এখন এখানে আসলে আপনি দেখতে পারবেন, দেখেন এখানে কনফার্মে দুইটা ছিল, দুইটা এখন প্রিন্ট কমপ্লিট চলে গেছে, প্রিন্ট কমপ্লিট ক্লিক করলে এই দুইটা পেয়ে যাবেন। সো এইরকম অ্যাডভান্স এই বাল্ক যতগুলো এখানে ফিচার আছে সবগুলোর কাজ করার জন্য কনফার্ম, মানে একদম ফাইনাল কনফার্ম করার জন্য আপনার কনফার্ম অ্যান্ড গো বাটনে ক্লিক করতে হবে। সো এটা মূলত এই জিনিসগুলা ব্যবহার করতে এটা ইউজ করা হয়। সো আই থিঙ্ক এইবার আপনার ক্লিয়ার যে এই কনফার্ম অ্যান্ড গো বাটনটা কেন লাগে। এইখানে যতগুলো ফিচার আছে, বাল্ক ইনভয়েস প্রিন্ট, বাল্ক অ্যাসাইন, বাল্ক অর্ডার আপডেট, এক্সেল ফাইল ডাউনলোড, সো এই সবগুলো কাজ আমি দুইটা দেখাইলাম, বাট এই সবগুলা কাজ করার জন্য আপনার এই বাটনটা প্রয়োজন হবে। সো আই থিঙ্ক আপনি এখন ক্লিয়ার, আর কোনো কনফিউজ নাই। তো আজ এ পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।